লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, আর সকাল থেকে বৃষ্টির কারণে নগরবাসীদের বাসার বাহিরে খুব একটা বের হতে দেখা যায়নি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে বেড়েছে স্বাস্থ্য সচেতনতাও। মইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে শনিবার সকাল থেকে থেমে থেমে শ্রাবণের বৃষ্টিধারা লকডাউনের কঠোরতা যেন বাড়িয়ে দিয়েছে। প্রধান সড়ক কিংবা অলিগলি সবখানেই মানুষের চলাচল আগের তুলনায় কম। কিছু কিছু সড়ক তো অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে অকারণে যারা চলাচল করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জরিমানাও করতে দেখা গেছে। এখন মানুষের ভিতরে বেশ সচেতনতা আসছে, যার কারণে অপ্রয়োজনীয় কোনো কাজে কেউ ঘরে বাইর হচ্ছে না। এই বোধোদয়টা মানুষের ভিতরে আসছে। আর আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা সরকারি নির্দেশনা পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনাগুলো দিয়েছেন আমরা বাস্তবায়নের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করছি। এদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে বেড়েছে ভয়ভীতি কিংবা সচেতনতা। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের অধিকাংশকেই মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। তারপরেও কিছু কিছু এলাকায় অসচেতনতা লক্ষ্য করা গেছে মানুষের মধ্যে। মাস্ক পরা দরকার না? হ্যাঁ হ্যাঁ দরকার আছে, পড়তেছে। হ্যাঁ অবশ্যই দরকার আছে। আপনার মাস্ক তো বৃষ্টিতে পড়তেছিল, ভিজে গেছিল, যেন পকেটে নিয়েছিলাম। এই যে ভাইরাস আছে, এটা কি ভয় লাগে আপনার? সরি, জি অবশ্যই ভয় লাগে। ভয় লাগলে তো মাস্ক পরা উচিত নাকি? সরি ভুলে গেছি ভাই, মাস্ক তো পরা দরকার নাকি? জি, পকেটে রাখলে হবে? না না স্যার। নগরীতে ঔষধের ফার্মেসি, অল্প কয়েকটি খাবারের দোকান ও মুদির দোকান ছাড়া সব দোকানপাটই বন্ধ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। লকডাউন পরিস্থিতির খবর জানাতে রাজধানীর গুলশান এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সুব্রত ববি, যাচ্ছি তার কাছে। ববি, ঢাকার এই মুহূর্তে লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন? আসলে বৃষ্টি শেষে রোদ ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকার লকডাউনের চিত্র কিন্তু পরিবর্তিত হয়েছে। অর্থাৎ সকালবেলা যেখানে মনে হচ্ছিল যে কঠোর লকডাউন চলছে, সেখানে এখন মনে হচ্ছে যে কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ আমরা রাস্তায় কিন্তু এখন প্রচুর ব্যক্তিগত যানবাহন দেখতে পেয়েছি এবং রিক্সা এবং বাইক দেখতে পেয়েছি, এবং এটি কিন্তু সামনের দিনগুলোর জন্য দিনগুলোতে আরও বেশি চ্যালেঞ্জ হবে যে যে কঠোর লকডাউন দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণভাবে সফল করা। কারণ আগামীকাল থেকে কিন্তু ব্যাংক সহ কিছু প্রতিষ্ঠান খুলবে এবং আমরা বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতেই দেখেছি যে তাদের নিজস্ব পরিবহন নেই কর্মচারী কর্মকর্তাদের নিয়ে আসার জন্য। সুতরাং সেই সময়টায় অর্থাৎ আগামী দিনগুলোতে তারা কিভাবে অফিস বা তাদের কর্মস্থলে যাবে সেই চ্যালেঞ্জ যেমন থাকবে, এবং সেটি হলে কিন্তু আমরা যে কঠোরতম লকডাউনের কথা বলছি সেই লকডাউনটা কতটা সফলভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয় হবে। তবে একটি জিনিস আমরা ভালো দেখেছি, সেটি হচ্ছে যে এর আগের লকডাউনগুলোতে দেখেছি যে সময় যত গড়িয়েছে লকডাউন মানার ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের অন্যরকম একটা ভাব দেখা গিয়েছে। বিশেষ করে পাড়া মহল্লাতে কিন্তু দেখা গিয়েছে ঠিক ওইভাবে লকডাউন মানেনি। আজকে পর্যন্ত গত দুদিনে আমরা কিন্তু গতকাল এবং আজকে মিলে কিন্তু সেটার পরিস্থিতি কিছুটা আমরা ভালো দেখেছি যে পাড়া মহল্লাতে কিন্তু লকডাউনটা সেভাবে মানা হচ্ছে, এবং সেই সঙ্গে আমরা যতটুকু দেখেছি যে বেশিরভাগ মানুষ যারা রাস্তায় বের হয়েছে তাদের কিন্তু মাস্ক তারা পরছে এবং তারা স্বাস্থ্য সচেতন এটা বলা যেতে পারে। তবে এই পরিস্থিতিটা আসলে সময় দিন যত যাবে, যেহেতু দুদিন শেষ হলে আরও 12 দিন রয়েছে, সেই 12 দিনে কী পরিস্থিতি দাঁড়াবে সেটি আসলে চিন্তার বিষয়। রোমানা, ঢাকার লকডাউনের অবস্থার কথা জানাছিলেন সুব্রত ববি। এখন যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, খুলনায় লকডাউনের চিত্র কেমন দেখছেন? জি রোমান, আপনি খবরে যেমনটি বলছিলেন খুলনায় আজকে লকডাউনের দ্বিতীয় দিন চলছে। খুলনা শহরে সেনাবাহিনীর টহল আছে, তবে অন্যান্য লকডাউনের চেয়ে রিক্সা চলাচল একটু বেশি, লোকজনের উপস্থিতি কম আছে, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকায় শহরের লোকজন চলে। আর জানেন এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টির কারণে লোকজন বাড়িতে কম বেড়েছে। আমি আরেকটু আপনাকে এখানকার
করোনা পরিস্থিতির কথা বলে রাখি, আজও খুলনাতে 8 জন সহ এই বিভাগে 33 জন মৃত্যুবরণ করেছে, যার ভিতরে কুষ্টিয়াতে 15 জন। আমি খুলনার বিএমএর সাবেক সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম বাবুর সাথে আলাপ করেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন হাসপাতালগুলিতে যে হারে রোগীর স্বজনরা থাকছে, এদের কোনো বিধিনিষেধ না থাকায় এটা আসলে সংক্রামিত বেশি হচ্ছে। আর খুলনার সিভিল সার্জন আমাকে জানিয়েছেন খুলনাতে এখন পর্যন্ত 3,54,000 লোক টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তিনি বলছেন ইতিপূর্বে চেয়ে এখন লোকজনের ভিতরে টিকা নেওয়ার আগ্রহ প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং খুলনার 5টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। জি রোমানা, এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ।